মাছের বিচ্ছে ইচ্ছে থাকে। অস্ত্র নিয়ে দিয়েছেন, আমি অনুরোধ করবো অস্ত্র যদি দিয়ে থাকেন দিয়ে থাকেন, তারা আমাদেরকে ফোনে জানা যে আমরা সেটুকু পাই না। আমি বয়সটা আমরা আসলে তো আসলে আমি অনুরোধ করছি অনেক ক্ষেত্রেই অনেকেই ফেলে রেখে গিয়েছি, বা অনেক ক্ষেত্রে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যদের কাছে জমা দিয়েছেন, অনেকেই বিভিন্ন জায়গায় আমাকে ফোন করে বলেছেন যে আমরা চার ছাত্র নিয়ে গিয়ে আমরা সম্মানিত সকল আমি সবার পাশে অনুরোধ করি থাকে আমাদের ফোনে অথবা সরাসরি থানায় এসে যদি জমা দিয়ে যান আমি অন্তর্ভুক্ত করতে পারি। ব্যবস্থা সকলেই সজাগ থাকবে, যারা এই দুষ্কৃতিকারীর অস্ত্র নিয়ে গেছে তারা যাতে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের সুযোগ না পায়, এটির জন্য আমরা ট্রাফিক ব্যবস্থাপনাটা কি শুরু হবে? ট্রাফিক আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা ইতিমধ্যেই চালু হয়েছে, আমাদের আশুলিয়া বাইপাই নবীনগর মোড়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, আশা করছি খুব দ্রুতই আমাদের আমিনবাজার হেমায়তপুরের সাদা বাসের এলাকায় আমাদের পাশে থেকে এটা আমি আশা করি, কারণ আমি সাধারণ নাগরিক, আমি এই দেশের মানুষ, আমারও বাবা মা ভাই বোন আছে। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ বিপ্লব, ওসি ডিবি, ঢাকা জেলা উত্তর, সাভার আশুলিয়া থানা। সাভার মডেল থানায় কি দায়িত্ব পালন করেন? সাভার মডেল থানায় যে আছে বা সারা উদ্যোগে যাকে বলে সেভাবে আগের জন্য এখন পর্যন্ত বলা হচ্ছে।